এই ভিডিওতে আমরা এসএসসি রেজাল্ট 2023-এর বোর্ড চ্যালেঞ্জ ইস্যু নিয়ে কথা বলবো। গুরুত্বপূর্ণ পাঁচটা ইনফরমেশন দিব যে বিষয়গুলো জানা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয় কি না, কীভাবে পরীক্ষার খাতা মূল্যায়ন করা হয়, অর্থাৎ তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তোমাদের কীভাবে মূল্যায়ন করবে সে বিষয়টা, একাদশ ভর্তির ক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না, যারা বোর্ড চ্যালেঞ্জ করবা বা যাদের ফেল আছে, যাদের রেজাল্ট পরিবর্তন হবে বা যাদের এখন বর্তমানে হয়তো মার্ক কম আছে, যখন মার্ক বাড়বে তখন একাদশ ভর্তির সাথে সেটা আসলে কীভাবে সামঞ্জস্যতাপূর্ণতা করবে সেটা নিয়েও কথা বলবো। বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কীভাবে দেখা যাবে, বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে প্রকাশ করা হবে, এবং এখানে একটা প্রশ্ন আসছে এরকমভাবে যে ভাইয়া বোর্ড চ্যালেঞ্জ যদি আমার রেজাল্ট পরিবর্তন হয় সেটা কি ওয়েবসাইটে দেখা যাবে বা মার্কশিটকে আমি দেখতে পারবো, নাকি আগের মতোই দেখা যাবে যে আমি ফেল করছি ফেলই দেখাবে, বিষয়টা এরকম কিনা আমি একটু ক্লিয়ার করে দিব। অনেক বড় একটা আলোচনা হবে, তা শেষ পর্যন্ত দেখো। যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না করে রাখো ভাইয়া, কারণ তোমাদের পরীক্ষা সম্পর্কিত নিয়মিত সকল আপডেট পাবে আমাদের কাছ থেকে। সামনে তোমাদের এই যে কলেজ ভর্তি নিয়ে আমরা অলরেডি কাজ শুরু করেছি, কলেজ ভর্তি কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, সেগুলো পাবা। সামনে উপবৃত্তি নিয়ে তথ্যগুলো পাবা, তারপরে আবার তোমাদের কলেজের যে সাজেশন বা এসএসসি লেভেলের যে তথ্য আছে সেগুলো আমাদের কাছ থেকে পাবা। তা আমাদের সাথে তোমরা যুক্ত থাকো। তো প্রথমত বোর্ড চ্যালেঞ্জের ফলাফল পরিবর্তন হয় কতটা, এটা আমি একটু কথা বলি। আর হ্যাঁ, ফেসবুক যা দেখছো অবশ্যই ফেসবুকে ফলো দিয়ে রাখবা। বোর্ড চ্যালেঞ্জের ফলাফল পরিবর্তন হয় কতটুকু সত্য, মানে কতটুকু সত্য এটা নিয়ে যদি বলি, আমরা তোমাদের একটা রেজাল্টের শীট দেখি, এটা ঢাকা বোর্ডের 2022 সালের রেজাল্ট। এরকম প্রত্যেকটা বোর্ডের একটা 22 সালের একটা রেজাল্ট আছে। তো এখানে দেখতে পাচ্ছ হাজারো শিক্ষার্থীর রেজাল্ট কিন্তু পরিবর্তন হয়েছে। এখানে দেখতে পাচ্ছ এই যে প্রিভিয়াস জিপিএ এবং কারেন্ট জিপিএ, এই ছেলেটা আগে এ গ্রেড পেয়েছিল এ প্লাস পেয়েছে, সে আগে এ গ্রেড পেয়েছিল এ প্লাস পেয়েছে, তার আগে এখানে এটা বাংলাতে সে এ গ্রেড পেয়েছিল 3.89 ছিল, তার পরবর্তী সে 4 পয়েন্ট পেয়েছে, এখানে একটা 4.94 পেয়েছে, পরে সে এ প্লাস পেয়েছে। অনেক শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়েছে। এখানে দেখতে পাচ্ছ একটা ছেলে তার বায়োলজিতে এফ ছিল, পরে সে তারটা বি আসছে। সো এই হচ্ছে বিষয়, এরকমভাবে রেজাল্ট পরিবর্তন হয় ভাইয়া, এটা নিয়ে আসলে এত মানে না হ্যাঁ বলার কিছু নাই। এখানে দেখতে পাচ্ছ একটা, দেখো এই রোলের শিক্ষার্থী ফিজিক্সে পেয়েছিল এফ, সে পরে এ প্লাস পেয়েছে, মানে ওই ফিজিক্সে, মানে হয়তোবা তার ঝামেলাটা করেছিল বোর্ড কর্তৃপক্ষ। এত তো নম্বর দিয়ে দেওয়ার কথা না, দিয়ে দেওয়ার কথা হয়তো রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর কোনো একটা ভুল ছিল যে কারণে তার পুরো ফেল আসছিল, পরবর্তী তাকে যখন সে বোর্ড চ্যালেঞ্জ করছে তাকে খুঁজে পেয়ে এ প্লাস দিয়ে দিছে, বিষয়টা বুঝতে পারছো। আবার আমরা যদি দেখি ফেলের অনেক নমুনা আছে, যারা ফেল থেকে এ প্লাস পেয়েছে, ফেল থেকে এ মাইনাস, ফেল থেকে বি সি, অভাব নাই। বা এই যে দেখতে পাচ্ছ এই যে একজন এফ থেকে ফেল থেকে সি পেয়েছে, সি মানে বুঝো মানে সে ফেল করেছে, আর ফেল করলে সব বুঝো ডি পাওয়ার কথা যদি তার মার্ক একদিন বাড়িয়েও দেয়, কিন্তু সে সি পেয়েছে, হয়তো বা শিক্ষা বোর্ডের এখানে ভুল ছিল। এখানে একজন ফেল থেকে এ প্লাস পেয়েছে, দেখতে পাচ্ছি যে বায়োলজিতে ফেল করেছিল, এখন তার রেজাল্ট কি এ প্লাস, আগে ছিল 0, এখন 4.33 তার এ প্লাস এসেছে, বুঝতে পারতেছো। এগুলো কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের ভুল, এগুলো কিন্তু তোমাদের ভুল না, এখানে কোনো একটা ভুলের কারণে শিক্ষা মন্ত্রণালয় ফেল দিয়েছে। তা বোর্ড চ্যালেঞ্জ করে দেখো, কোনো সমস্যা নাই ভাইয়া, এই একটা বিষয়। সো এক্ষেত্রে এই হচ্ছে কথাবার্তা। বোর্ড আশা করি তোমরা বুঝতে পারছো বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে রেজাল্ট পরিবর্তন হয়। তবে এখানে একটা বিষয় বলি, গত বছর বোর্ড চ্যালেঞ্জ করছিল 3 লাখ 3.5 লাখের মতো শিক্ষার্থী, সেখানে কয়েক হাজার শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট পরিবর্তন হয়েছে। একদম যে গণহারে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হবে বিষয়টা কিন্তু সত্য নয়, যে সবাই করলেই তোমার বোর্ড চ্যালেঞ্জ করলেই তোমার রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে, তুমি এ প্লাস পেয়ে যাবা, তুমি ফেল থেকে পাস করবা, এটা সত্য নয়। এটা যদি কেউ বলে তাহলে সেটা সম্পূর্ণ ভুল বলছে। আর পরীক্ষার খাতা কীভাবে মূল্যায়ন করা হয়, আমি সিম্পলভাবে বলি, পরীক্ষার খাতা মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষামন্ত্রীকে দীপমনির একটা সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন যে মূলত বোর্ড চ্যালেঞ্জের দুইটা বিষয়, একটা হচ্ছে এই ওএমআর, এই ওএমআরটা দেখে কারা, বোর্ড কর্তৃপক্ষ, এখানে কিন্তু শিক্ষার্থীদের কোনো কাজ নাই। কিন্তু এই যে পেপার বা অর্থাৎ ভিতরের যে খাতাটা সেটা দেখে কে, সেটা দেখে কিন্তু একজন শিক্ষক। তো এখানে শিক্ষামন্ত্রী বলেছিল যে আমরা ভিতরে খাতা মূল্যায়ন কম করি, আমরা চেষ্টা করি শিক্ষার্থীদেরকে এইগুলো মূল্যায়ন করার। এক্ষেত্রে যদি ভিতরের খাতা যোগ করে দেখা যায়, আমি তোমাকে বলি, ধরো তুমি নাম্বার পেয়েছো, শিক্ষক তোমাকে নাম্বার দিয়েছে, কিন্তু কোনো একটা নাম্বার, কোনো একটা প্রশ্নের উত্তরের যে নাম্বার সেটা শিক্ষক এখানে তুলতে ভুল করছে, এই যে এখানে যে নাম্বার শিট তোলে যে লাস্টের পেজে, এখানে তুলতে ভুল করেছে, তখন কি করবে, তখন শিক্ষা বোর্ড কিন্তু এই যে ওএমআরগুলো দেখবে, রোল রেজিস্ট্রেশন নম্বর এগুলো দেখবে। এই কারণে কিন্তু অনেক শিক্ষার্থী ফেল করে এফ আসে, তাদেরকে কিন্তু এখানে তারা পাস করে দিয়ে বলে দিলাম যে মানে ফেল করে থেকে ডাইরেক্ট এ প্লাস, কারণ কি তাদের ভুল হয়েছিল তো রোল নাম্বার নয়তো রেজিস্ট্রেশন নম্বর নয়তো বিষয় করে, পরে তাকে বোর্ড চ্যালেঞ্জ করার পরে খুঁজে বের করে তাকে পেয়ে গেছে, তাকে এ প্লাস দিয়ে দিছে। সেক্ষেত্রে তো তোমরা এ প্লাস ভালো রেজাল্ট করতে পারোই স্বাভাবিক ফেল করা থেকে। আর তাছাড়াও যদি এই যে দুই এক জায়গায় নাম্বার যদি পরিবর্তন হয়, চেঞ্জ হয়, মানে দেখা যায় যে যোগ করতে ভুল করেছে বা এই বিষয়গুলো তারা যাচাই বাছাই করে,
তোমাকে যদি আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই বলি, ধরে নাও আমরা যদি এখান থেকে দেখি, এখানে অনেক শিক্ষার্থী দেখতে পাচ্ছে যে এ মাইনাস থেকে এ প্লাস এসেছে, তার মানে কি হয়েছে যে তার এ মাইনাস ছিল আগে, তারপরে এ প্লাস এসেছে। এখানে দেখতে পাচ্ছ একটা ছেলের এ গ্রেড থেকে এ প্লাস এসেছে, এটা কীভাবে এসেছে? এটা এসেছে যখন নাম্বারটা যোগ করে দেখতে পাচ্ছে নাম্বার কম পেয়েছে, কম দিয়েছে শিক্ষক, কিন্তু সে আরও খাতায় বেশি নম্বর পায়, শিক্ষক সেটা দিয়েছে কিন্তু যোগ করতে ভুল করেছে, তখন তারা কিন্তু এই নাম্বারগুলো দিয়ে দেয়। এরকম বেশ কিছু ঘটনা ঘটিয়ে কিন্তু তারা এই জিনিসগুলো করছে। এ দেখতে পাচ্ছে এখানে ম্যাথে একটা ছেলে বি পেয়েছিল, তারপরে তাকে কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে এ গ্রেড দিয়ে দিচ্ছে। সো এইভাবে মূলত মূল্যায়নটা করা হচ্ছে। সো এখানে কোনো টেনশন করার কোনো কিছু নাই, কিন্তু তোমাকে তারা যতটুকু মূল্যায়ন করে ততটুকু মূল্যায়ন করবে। আমি এখানে পরামর্শ দিয়েছিলাম তোমাদেরকে যে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করো, একটা টাকাই যাচ্ছে তবে 125 টাকা 30 টাকা গিয়েছে। আমি বুঝি টাকাটা অনেকের কাছে অনেক কিছু, কিন্তু এটা দিয়ে যদি তুমি একটু সিকিউর থাকো, তোমার যদি রেজাল্ট পরিবর্তন হয়ে যায় তাহলে তো খুব ভালো, আর যদি না হয় তাও তুমি তোমাকে সন্তুষ্ট হলে হ্যাঁ বোর্ড চ্যালেঞ্জ করেছিলাম বাট আমার হয় নাই। যাই হোক, আশা করি এই বিষয় দুটো ক্লিয়ার। দেন আমরা কথা বলি একাদশ ভর্তি নিয়ে। একাদশ ভর্তির ক্ষেত্রে তোমাদের রেজাল্টের কোনো সমস্যা হবে না, কারণ এখানে একাদশ ভর্তির জন্য আমি তোমাদেরকে দুইটা টাইম শিডিউল একটু দেখাই দিই। তোমরা এইখানে একটু লক্ষ্য করো, তোমাদের 10 তারিখ থেকে 20 আগস্ট তোমাদের সময় দিবে একাদশ অ্যাপ্লাই করার। সো যারা ফলাফল চেঞ্জ হয়েছে, বা যাদের যারা অলরেডি পাস করেছো তারা কিন্তু এই সময়ের মধ্যে অ্যাপ্লাই করতে পারবা, কিন্তু যারা ফেল করেছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবা না। কিন্তু তোমাদের যখন এখানে সবাই অ্যাপ্লাই করে ফেলবে, কিন্তু যারা ফেল করেছে তারা অ্যাপ্লাই করতে পারবা না, বা যারা অলরেডি বোর্ড চ্যালেঞ্জ করেছো কিন্তু রেজাল্ট পরিবর্তন হয় নাই তারা অ্যাপ্লাই করতে পারবা। সো সিম্পলভাবে পাস করলে তুমি অ্যাপ্লাই করতে পারবা, কিন্তু এই রেজাল্টের পরবর্তীতে ফলাফল প্রকাশ করবে তোমাদের। এই রেজাল্টের ফলাফল দেবে কবে জানো? 5 সেপ্টেম্বর তোমাদের এই রেজাল্টের ফলাফল প্রকাশ করবে। অর্থাৎ এই যে যারা 10 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করবা, কিন্তু এখানে কথা হচ্ছে এই ফলাফল প্রকাশ করার আগেই তোমাদের বোর্ড চ্যালেঞ্জটা রেজাল্টটা দিয়ে দিবে, এখন আমরা ধারণা করতে পারছি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেওয়ার জন্য সম্ভাব্য তারিখ হচ্ছে এখানে 25 তারিখ থেকে 28 তারিখের মধ্যে তোমাদের রেজাল্টটা দিয়ে দিবে। সো আশা করি তোমরা রেজাল্ট দেখার তারিখটাও জানতে পারলাম যে 25 তারিখ থেকে 28 তারিখের মধ্যে তোমার রেজাল্ট দিয়ে দিবে। এবং তোমাদের এখানে 29 আগস্ট তোমাদের এই যেরকমের 10 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করছে, তোমরা এই 29 তারিখ একদিন শুধুমাত্র যাদের এই 25 তারিখ থেকে 28 তারিখের মধ্যে যে কোনো একদিন রেজাল্ট দিবে বোর্ড চ্যালেঞ্জে, সেই রেজাল্টে তোমরা তোমাদের ফলাফলটা পরিবর্তন করে বা তোমাদের আবেদন করতে পারবা। যাদের ফলাফল পরিবর্তন হবে, যারা অলরেডি আবেদন করেছো কিন্তু তোমার এই এই যে রেজাল্ট প্রকাশের দিন ফলাফল পরিবর্তন হয়েছে, তারা 29 আগস্ট এসে তুমি তোমার আবেদন যেটা করেছো সেটা চেঞ্জ করতে পারবা। আর যারা এই 10 তারিখ থেকে 20 তারিখের মধ্যে আবেদনই করতে পারো নাই কারণ তোমাদের ফেল এসেছিলো, তোমরা 25 তারিখ থেকে 28 তারিখ যেদিন রেজাল্ট প্রকাশ করবে সেদিন যদি তোমরা পাস করো তাহলে 29 তারিখে তোমরা আবার নতুন করে একটা আবেদন করতে পারবা ফি দিয়ে, এবং তোমাদের সবার শেষে একসাথে সবার ফলাফল প্রকাশ করবে 5 সেপ্টেম্বর। আশা করি এই লাইনটা তোমরা সবাই বুঝতে পারছো। এখন আমাদের এই যে দেখতে পাচ্ছ রেজাল্ট কবে প্রকাশ করা হবে সেটা কিন্তু বলে দিলাম, 25 তারিখ থেকে 28 তারিখ, কারণ 29 তারিখ ও 29 আগস্ট যদি তোমাদের অ্যাপ্লাই করার জন্য আবার সুযোগ দিবে তাহলে 29 আগেই অবশ্যই রেজাল্ট দিবে। সেক্ষেত্রে ধারণা করা যাচ্ছে 25 থেকে 28, এখন পর্যন্ত তারিখটা শিক্ষা মন্ত্রণালয় জানায়নি, এটা তারা জানাবে একটু দেরি আছে, হয়তো বা 5-7 দিন আগে জানাবে, 25 তারিখের আগে জানাবে যে কবে রেজাল্ট তারা দিবে, এমন না যে এখনই জানিয়ে দিবে। সো একটা বিষয় রেজাল্ট বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কীভাবে দেখা যাবে, সিম্পলভাবে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখার জন্য তোমাদের এই ওয়েবসাইটগুলো যথেষ্ট, এখান থেকে তোমরা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখতে পারবা। এবং তোমাদের রেজাল্ট যদি পরিবর্তন হয় তোমাকে SMS করবে, কী করবে বাবা, তোমাকে SMS করবে, SMS তুমি যে নাম্বারটা দিয়ে করছো সেই নাম্বারে তোমার SMS যাবে, সেখানে তোমার বলবে যে আপনার বোর্ড চ্যালেঞ্জ হয়েছে, আপনার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয়েছে, এবং তোমাকে GPA বলে দিবে। যদি বাই চান্স তোমাকে GPA না বলে তাহলে তোমাকে এখান থেকে তুমি দেখে নিতে পারবে, এখান থেকে যখন তুমি তোমার পরীক্ষার বোর্ডের নাম সব সিলেক্ট করবা, সব পারফেক্ট দেওয়ার পরে তোমার যে ফেল এসেছে ওই ফেলটা থাকবে না, ওইখানে তোমার সরাসরি পয়েন্ট দেখাবে যদি তোমার রেজাল্ট পরিবর্তন হয়। মানে অনেকে প্রশ্ন করে আমি কীভাবে বুঝবো আমার রেজাল্ট পরিবর্তন হয়েছে কিনা, এখান থেকেই বুঝতে পারবা। তোমার যদি রেজাল্ট পরিবর্তন হয় তাহলে এই যখন তুমি এখানে সাবমিট করবা রেজাল্টটা যখন চলে আসবে তখন তুমি বুঝতে পারবা যে হ্যাঁ তোমার ফেল থেকে পাশে এসেছে। আর যদি ফেল থেকে ফেলই থাকে তাহলে মনে করবে রেজাল্ট চেঞ্জ হয় নাই, এ গ্রেড থেকে যদি এ গ্রেডই থাকে তাহলে মনে করবে রেজাল্ট চেঞ্জ হয় নাই। সো এই হচ্ছে বিষয় যে রেজাল্ট পরিবর্তন করে তুমি এভাবে বুঝতে পারবা, ওয়েবসাইটই তোমাকে দেখাবে সরাসরি রেজাল্ট প্রকাশের পরে। আর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ তার চুপিচুপি করবে না, 12টার সময় তারা জানিয়ে শুনিয়ে নোটিশ প্রকাশ করে রেজাল্ট প্রকাশ করবে। সো তোমরা এইভাবে রেজাল্টগুলো দেখবা। শিক্ষা মন্ত্রণালয়ের যে আরেকটা ওয়েবসাইট রয়েছে, আমি রেজাল্ট দেখার লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা এই দুটো ওয়েবসাইট পেয়ে যাবা। এই সেম নিয়মে তোমরা রেজাল্টটা দেখে তোমরা নিয়ে নিবা এবং এখান থেকে তোমরা দেখতে পারবে তোমাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে কিনা।
সো আশা করি বোর্ড চ্যালেঞ্জ নিয়ে তোমাদের কোনো প্রশ্ন নাই। তারপর যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানিও, আমরা সেগুলো নিয়ে পরবর্তীতে কথাবার্তা বলবো। আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি, দেখো নেক্সট একটা ভিডিওতে। ভালো থাকবো সকলে, আল্লাহ হাফেজ।